হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ফ্রি ফায়ারের আরেকটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকের আমাদের ভিডিওটি হতে চলেছে সামার স্পিন নিয়ে। তো বন্ধুরা, আমি কিন্তু আজকের এই ভিডিওটি বন্ধুরা এই সামারে যে বান্ডিলটা আছে স্পিন করে যেতে হয় আছে, ওইটাকে আমি নেয়ার জন্য ট্রাই করব। আর দেখা যাক আমার এটা নেয়ার জন্য কত মোট ডায়মন্ড লাগে। তো ভিডিওটি আশা করি অনেক এক্সাইটিং হতে চলেছে, তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ করা ছাড়াই সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এই ভিডিওটি যদি এই প্রথম দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিও আসার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমি চলে যাচ্ছি সরাসরি আমাদের ইভেন্টে, সামার ইভেন্টের ভিতরে চলে যাচ্ছে। দেখা যাক সামার ইভেন্টের ভিতরে কি কি আছে। তো সামার ইভেন্টের ভিতরে আমি চলে আসলাম, আর এখানে কিন্তু বান্ডিল ছাড়া অনেকগুলা রেয়ার আইটেম আছে। তার পাশাপাশি যেটা আমার কাছে সবচাইতে ভালো লেগেছে, এটা হলো 100 ডায়মন্ড, মানে 100 ডায়মন্ড স্পিন করে আমি পেতে পারি এটার মাধ্যমে। এটা একটা লটারি মতন। তো দেখা যাক আমার ভাগ্যের চাকা আজকে এটা এই বান্ডিলটা নেওয়ার জন্য সর্বমোট কত ডায়মন্ড আমার লাগে। তো আমার অ্যাকাউন্টে কিন্তু সর্বমোট 2117টা ডায়মন্ড আছে। তো দেখা যাক সর্বমোট কতগুলা ডায়মন্ড লাগে এটা নেওয়ার জন্য। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা স্পিন করলে 20 ডায়মন্ড লাগবে, আর 10টা স্পিন করলে 180 ডায়মন্ড, আর একটা স্পেশাল স্পিনের জন্য কিন্তু 40 ডায়মন্ড লাগবে। তো দেখা যাক এই যে স্পিনগুলো আছে এইগুলো দিয়ে আমি ট্রাই করবো। প্রথমে আমি এক স্পিন দিয়ে শুরু করবো। এক স্পিনে তো আমি কখনোই কোনো রেয়ার আইটেম একবারে আমি পাই না, আর আশা করি এখন পর্যন্ত পাই না, যেহেতু আর পাবো না। তো আমি এক স্পিন দিয়ে শুরু করবো, তারপরে আমি বড় বড় স্পিন করব, দেখা যাক কি আসে। আমার ভাগ্যের চাকা ঘুরতেছে, একটা ডায়মন্ড রয়্যাল ভাউচার পেলাম। তো এইবার আমি শুরু করব 10টা স্পিন দিয়ে, মানে 180টা ডায়মন্ড দিয়ে। দেখা যাক এবার কি আসে। ও, বান্ডিলটা যদি এর ভিতরে চলে আসে, ও ভাই পুরো একদম কাতেই জেয়ারবেলা হয়ে যাবে। আর এইখানে কিন্তু আমি রেয়ার আইটেম পেয়ে যাচ্ছি, আবার রেয়ার আইটেম, সব রেয়ার আইটেমে ভরা। তো দেখা যাক কত, আমি কিন্তু একটা রেয়ার আইটেম দুইবার পেলাম ভাই। বান্ডিলটা এসে পর বান্ডিলটা, আমি 10টা স্পিন করলাম আর সবগুলো রেয়ার আইটেম পেলাম। আর এবার স্পেশাল স্পিনের ভিতরে দেখি কি দেয়। একটা 40 ডায়মন্ডের স্পেশাল স্পিন করবো, দেখা যাক স্পেশাল স্পিনের ভিতরে এইগুলো আসলো। তো ভাই আমি 10টা করে স্পিন করব, দেখা যাক 10টা স্পিনের ভিতরে পাই কিনা। ও ভাই ডায়মন্ড কিন্তু অনেকগুলো শেষ হয়ে গেছে। তো এবার দেখা যাক আমি পাই কিনা এর ভিতরে। তো ডায়মন্ড আশা করি অনেকই লাগবে, কারণ আমি সহজে কোনো কিছু পাই না, আর এটা নেওয়ার জন্য অনেক ডায়মন্ড লাগবে। তবে 100 ডায়মন্ড যদি এর ভিতরে চলে আসে, তাও তো একটা ভাগ্যের ব্যাপার। তো দেখা যাক আসে কিনা, আর বান্ডেলটাই থাকবে আমাদের মূল টার্গেট। কি দিচ্ছে এইসব, মেমোরি ফিগেন, পেট ফুড, আর এই কী সব বক্স দিচ্ছে, বক্সের ভিতরে কি আছে তাও আমি এখন পর্যন্ত জানি না। তো এবার আবার 10টা স্পিন করব, দেখা যাক 10টা স্পিনের ভিতরে দিয়ে দেয় ভাই। এবার অনেকগুলো স্পিন, অলরেডি অনেক ডায়মন্ড শেষ হয়ে গেছে আমার, 600-700 ডায়মন্ড অলরেডি আমি শেষ করে ফেললাম। দেখা যাক এবার কি আসে, 600 ডায়মন্ড অলরেডি শেষ। তারপরও আবার সব বক্স টক আসতেছে, সব রেয়ার আইটেম, আবার চেয়ে রেয়ার আইটেম ভাই। একবারও কিন্তু 100 ডায়মন্ড পেলাম না ভাই, এতবার স্পিন করলাম 100 ডায়মন্ড, আর বান্ডিলটাই মনে হয় সবচেয়ে রেয়ার। আর বাকি যেগুলো আছে পেট ফিট, এইগুলো তো আলট্রা রেয়ার। এই যে আমার আলট্রা রেয়ার একটা জিনিস পেলাম, সবগুলো আলট্রা আলট্রার জিনিস পাচ্ছে আর কি, এখনও আমি বান্ডিলটা পেলাম না। তো ভাই আবার স্পিন করব, দেখা যাক কতগুলা ডায়মন্ড লাগে। তো আমার কাছে মনে হয় 1-2 হাজার ডায়মন্ড লাগবে, দেখা যাক। তো আমার টার্গেটটা আমি মিলিয়ে নিচ্ছি যে আমার এটা নেওয়ার জন্য 2 হাজার ডায়মন্ড লাগবে, এটা মাস্ট। তো তারপর আমি স্পিন করে দেবো, দেখা যাক এর ভিতরে পাই কিনা। আর 2 হাজার ডায়মন্ডের কমেন্ট যদি পেয়ে যাই, তাহলে বলবো অবশ্যই আমার লাগ ভালো। আর সব কি গান স্ক্রিনের ক্রেটমেট এগুলো পাচ্ছি, মেমোরি ফ্রেগমেন্ট, এগুলো মনে হয় ইউনিভার্সাল মেমোরি ফ্রেগমেন্ট। আর 100 ডায়মন্ড আর বান্ডিলটা কিন্তু এখনও একবারও পেলাম না। তো ভাই এখানে ডায়মন্ড রয়্যালের ভাউচার পেলাম অনেকগুলো, কিন্তু আমার যেটা লাগবে ওইটা তো এখনও পাচ্ছি না। তো দেখা যাক এবার কি আসে, এবার দিয়ে দে ভাই, এবার দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে, আরও কত ভাই। একবার এখানে, এই যে এখানে 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 থাম, এখানে থাম 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 ভাই, মেমোরি ফ্রেগমেন্ট অনেকগুলো পেলাম, কিন্তু এইটা কই, দিয়ে দে ভাই দিয়ে দে। আর কত ডায়মন্ড লাগবে এটার জন্য? ওকে এবার দেখা যাক এইখানে কি আসে। এবার এইখানের ভিতরে একটা বান্ডিল, তারপরে যে এখানে এগুলো সব রিডিম করে নিই, একটা সার্ফবোর্ড আর একটা ব্যাকপ্যাকও আছে, এগুলো সব রিডিম করে নিই। ও ভাই এতগুলো স্পিন করলাম এখনও পাই নাই ভাই, দিয়ে দে ভাই দিয়ে দে। আর কতগুলো ডায়মন্ড লাগবে ভাই, এখনও বান্ডিলটাও পেলাম না। এখানে দুইটা রেয়ার জিনিস আছে, এখনও একটাও পেলাম না, 100 ডায়মন্ডও পেলাম না কিন্তু বান্ডিলটাও পেলাম না। তো দেখা যাক অলরেডি আমার ডায়মন্ড শেষ হয়ে যাচ্ছে, আর এটা একটা কি বলবো,
এতগুলা স্পিন করলাম তারপরে পেলাম না আর এইগুলা মনে হয় তারা কোনোভাবে লক করে রাখছে যে এতগুলা ডায়মন্ড যতক্ষণ পর্যন্ত ইউজ না করবে তত তার আগে এগুলো পাবে না তো দেখা যাক আমার আরও কত ডায়মন্ড লাগে এই বান্ডিলটা নেওয়ার জন্য তো আজকে কিন্তু আমি বান্ডিলটা নিয়েই ছাড়বো যতবারই যতগুলো ডায়মন্ডই লাগুক না কেন আজকে বান্ডিলটা নিয়েই ছাড়বো তো সব রেয়ার আইটেমে পাচ্ছি এখনও রেয়ার আইটেমে পাচ্ছি দেখা যাক কতগুলো এখনও জিনিস লাগে তো দেখা যাক এবার আবার ভাই এই স্পেশালের ভিতরে সব এই রেয়ার আইটেমই পাই এগুলা তো দেখা যাক আরও আরও স্পিন করে যাচ্ছি আমি কিন্তু অনেকগুলো স্পিন করলাম আর এখনও আমি বান্ডিলটা পেলাম না ভাই আমার প্রায় 1500-1600 ডায়মন্ড শেষ হয়ে গেছে তাও এখনও আমি পেলাম না এটা তো দেখা যাক আরও কতগুলো সব কিন্তু এই যে এইগুলো ক্রেডগুলো পাচ্ছি এগুলো কিসের জন্য দিচ্ছে আমি বুঝতেছি না এতবার দিচ্ছে এগুলো কি বলবো ভাই এখনও বান্ডিলটা আমাকে দিল না আর বান্ডিলটার জন্য কতগুলো ডায়মন্ড এখনও লাগবে তা আমি বুঝতে পারতেছি না আর বান্ডিলটা তো আমার লাগবেই বান্ডিলটা মানে দেখতে মোটামুটি ভালোই তারপরে দেখা যাক আরও স্পিন করে যাবো দশটা করে স্পিন করব তো এখনও আমার কিছু ডায়মন্ড বাকি আছে তো দেখা যাক এর ভিতর আসি কিনা ভাই এর ভিতর দিয়ে দে ভাই আর দিয়ে দে আর কত লাগবে আর একটার জন্য পেলাম না ভাই আর একটা এটাই লাস্ট স্পিন দেখা যাক এই স্পিনের ভিতরে কি আসে তারপরে আমার ডায়মন্ড শেষ হয়ে যাবে আর স্পিন করতে পারবো না তো ভাই এইবার যদি না আসে আর স্পিন করবো না মানে করবো না বলতে এবার এইরকম বললে হয়তো বা বেঁধে যেতে পারে আমি অনেকবার দেখছি তো আমি আর স্পিন করবো না দেখা যাক এইবার যদি না আসে আর স্পিন করবো না দেখা যাক এখনও পেলাম না গ্যাস 2100 ডায়মন্ড শেষ করে ফেললাম এখন পর্যন্ত বান্ডিলটা পেলাম না ভাই কি এত রেয়ার বান্ডিল এটা যে 2100 ডায়মন্ড শেষ করে ফেললাম এখনও দিচ্ছে না ভাই একটাই শুধু বক্স এইখানে একবারও আসলো না এইখানে একটাই লাস্ট স্পিন করব দেখা যাক এই স্পিনে কি আসে এটা কোনো কথা গাইস 2100 পরে দেখেন 17টা ডায়মন্ড আছে 2100 ডায়মন্ড শেষ করে ফেললাম এখন পর্যন্ত বান্ডিলটা পেলাম না মানে আমি কি বলবো খুবই বিরক্ত এটার জন্য তো দেখা যাক আরেকবার ডায়মন্ড টপ আপ করে আসি এবার কি আসে আমি আরও একবার 520 ডায়মন্ড টপ আপ করে আসলাম দেখা যাক এইবার পাই কিনা তো ইনশাল্লাহ এবার পেয়ে যাবো দেখা যাক অলরেডি আমি কিন্তু অনেকগুলো ডায়মন্ড শেষ করলাম একটা মাত্র বান্ডিল নেওয়ার জন্য আর আমার একটা জিনিস আমি বুঝতেছি না এতগুলা কেন ডায়মন্ড লাগবে যতবারই আমি কোনো কিছু নিতে যাই ততবারই অনেক ডায়মন্ড লাগে এই একটা এটাও পাই নাই এটাও পাই নাই মানে 100 ডায়মন্ডের এইখানে একবার আসে নাই বান্ডিলের এইখানে একবার আসে নাই তো এটা কিন্তু আমার জন্য খুবই একটা মানে দুঃখজনক একটা বিষয় আর এইগুলো মনে হয় তাদের একটা কোনো স্ক্যাম যে কোনো কোনো আইডিতে মানে আমার আইডিতে তাদের হয়তো বা তাদের সিস্টেমে লক করা আছে যে এই আইডিতে সহজে কোনো কিছু মিলবে না এরকম একটা কিছু করা আছে তো যাই হোক এবার আমি স্পেশাল স্পিন দিয়ে ট্রাই করব স্পেশাল স্পিনে আমি কয়টা 5টা স্পিন করব দেখা যাক এইখানে কি আসে অন্তত আমি নিজেকে বোঝাতে পারবো যে স্পেশাল স্পিন করে অন্তত কিছু পাইছি এই যে স্পেশাল স্পিনে কি পেলাম একটা পেলাম ইউনিভার্সাল মেমোরি ফ্রেগমেন্ট একটা রেয়ার আইটেম দিল মানে এই হচ্ছে স্পেশাল স্পিনের একটা কাজ সবচাইতে রেয়ার আইটেম মনে হয় এইটা এই যে দেখেন আরেকটা স্পেশাল স্পিনে রেয়ার আইটেম দিল 5টা স্পিন করব দেখা যাক 5টা স্পিনে কি আসে আবার সেই রেয়ার আইটেম আবার রেয়ার আইটেমগুলো মানে এই এইটার কোনো না মানে হইলো এই যে দেখেন এটা এগুলো কি রেয়ার আইটেম ধর এবার আমি 20টা স্পিন করে দেখে এবার কি আসে 20 স্পিনে মানে 1 স্পিন যেটা আছে 20টা ডায়মন্ডের ভিতরে এইখানে কিছু দিল না এইবার 10টা স্পিন একবারে করব তো দেখা যাক এইবারে কি আসে এইবার অন্তত দিয়ে দে ভাই অন্তত এইবার দিয়ে দে এতগুলো ডায়মন্ড শেষ করলে ভাই এটা নেওয়ার জন্য ভাই একটা বান্ডিল নেওয়ার জন্য কিন্তু এখনও দিল না ভাই আর কত ডায়মন্ড লাগবে ভাই এটা নেওয়ার জন্য এমনিতে ডায়মন্ডের দাম অনেক বেশি তার ও ভাই 100 ডায়মন্ড পাইলাম যাক ঘুরে ফিরে 100 ডায়মন্ড একবার অন্তত পাইলাম কিন্তু আমার যেটা দরকার সেটা এখনও দিল না ভাই ও ভাই মারো মুজে মারো ভাই কাতেই দেওয়ার বেলা ভাই এতগুলা ডায়মন্ড লাগলো ভাই একটা মাত্র বান্ডিল নেওয়ার জন্য তো ভাই আমি খুবই এক্সাইটেড এই যে বান্ডিলটা অবশেষে পেয়ে গেলাম আর দুইটা জিনিসই কিন্তু একসাথে পেলাম 100 ডায়মন্ডে পেলাম বান্ডিলটাও একবারে পেলাম তো দেখা যাক এবার বান্ডিলটা আমাদের দেখতে কেমন হয় আর কি তো আমি এবার বান্ডিলের ভিতরে সরি আমি আবার কালেকশনের ভিতরে চলে যাব যে সরাসরি বান্ডিলটা ইকুইপ করব আর ইকুইপ করে দেখব যে বান্ডিলটা কেমন দেখা যায় তো আমাদের সেই বান্ডিলটা কই
এই যে আমাদের বান্ডিল, ও ভাই অ্যাডাম, ভাই অ্যাডামকে এত কালো আমি নিজেই কালো করেছিলাম, এই জন্য হয়তো ভাই এরকম দেখা যাচ্ছিল। তো এই বান্ডিলটা এইবার আমি ওপেন করে ফেলবো, একবারে কুইক ইকুইপ করে ফেলি, দেখা যাক বান্ডিলটা কেমন দেখা যায়। এই যে আমাদের সে বান্ডিলটা, তো ভাই বান্ডিলটা ভাই কাতে জেয়ার ফেলা, আর বান্ডিলটা কিন্তু এক কথায় ভালোই লেগেছে আমার কাছে, খারাপ লাগেনি। আর এইখানে যে বান্ডিলের অ্যানিমেশনটা কিন্তু দেখতে অনেক বেটার, তো বান্ডিলটা কিন্তু এক কথায় আমার কাছে খুবই ভালো লেগেছে ভাই। আর বান্ডিলটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যারা যারা স্পিন করার কথা ভাবতেছেন ভাই, এই যে বান্ডিলটা দেখে নেন ভাই, বান্ডিলটা যদি আপনাদের কাছে ভালো লাগে তারপরে আপনারা স্পিন করেন। আর বান্ডিলটা কিন্তু মোটামুটি ভালো, আমার কাছে ভালোই লেগেছে। আর আপনারা আমি সাজেস্ট করব 1 থেকে 10টা স্পিন করেন, এর ভিতরে যদি পেয়ে যান তাহলে তো ভালো, আর না পেলে ভাই এটা স্পিন করার দরকার নাই ভাই। আমার অলরেডি ভাই অনেকগুলা ডায়মন্ড লাগলো এটা নেওয়ার জন্য ভাই, অনেকগুলা ডায়মন্ড। আর কি বলবো ভাই, কাতে জেয়ার বেলা বান্ডিল। আর আমি এখানে দেখা যাক কি কি আরও পেলাম, ওইগুলো সব আমি ওপেন করব। এবারে ক্রেটগুলো ওপেন করে দেখে এখানে কি কি জিনিস দেয়, তো আপনারাও বুঝতে পারবেন এই ক্রেটের ভিতরে কি কি জিনিস আছে। আমি একবারে 10টা 10টা করে ওপেন করব ভাই, আমার কাছে এইটা অলরেডি আছে ভাই। আর পেট ফিডেও ভাই গোল্ড দিচ্ছে অনেকগুলো, তো দেখা যাক আর কি আছে। যে এটাও কিন্তু আমার কাছে অলরেডি পারমানেন্টই আছে, তো এবারে এখানে স্ক্যানারে দিবে এটাই স্বাভাবিক। আর এটা কিন্তু আমার কাছে পারমানেন্ট নাই, দেখা যাক ও ভাই এখানে আরও কিছু দিচ্ছে, এখানে N94-এর একটা স্কিন দিচ্ছে, তো এইগুলো কিন্তু অলরেডি আমার কাছে নাই, তো দেখা যাক আরও কী দেয়। এখানে তো পারমানেন্ট কিছুই আসবে না। আর এই যে M4A1-এর স্কিন আছে, এখানে অন্য বাকিগুলো দিয়ে দিচ্ছে, এখানে ক্রেটগুলো, ক্রেটের ভিতরে তো কিছুই পেলাম না পারমানেন্ট। তো এখানে কী আছে, এখানেও মেমোরি ফ্রেগমেন্ট দিচ্ছে, এই যে ক্রেটের ভিতরে এখানে পেটের যে ক্রেট এইটা আমার কাছে অলরেডি আছে ভাই। আর এইগুলো দেখা যায় এখান থেকে, ও নাইট প্যান্থারটা আমার কাছে অলরেডি আছে, এই জন্য কী বলবো ভাই, মানে কাতেই জেয়ারওয়ালা যেটা আছে ওইটা অলরেডি দিয়ে দিয়েছে, আর আমার কাছে যেটা নাই সেটা তো আর দিচ্ছে না। এইখানে পেট ফিটি পাবো এটা স্বাভাবিক, তো আরও কি এখানে স্ক্যানারই পাবো, এখানে স্ক্যানারই পাবো, এটা কিন্তু আমার কাছে এখানে নাই। তো এখানে একটা একটা করে স্পিন করে দেখে এখানে পাই কি না, পেয়ে গেলে তো ভালো ভাই, একটার ভিতরে এক কাজে দুইটা হয়ে যাবে। তো এরপর আমাদের সর্বশেষ যে একটা বাক্স আছে, এই বাক্সের ভিতরে কি আছে এবার আমি এটা দেখে নিব। তো এবার দেখে আসা যাক এই বাক্সের ভিতরে কি আছে, তো আইটা আমি ওপেন করব, দেখা যাক কি আসে। ও ভাই এটা ঘুরতেছে মনে হয় কোনো একটা রেয়ার আইটেম পড়বে। তো এই ছিল আমার আজকের কালেকশন, আর এখানে কতগুলো ডায়মন্ড উড়াই দিলাম ভাই এটা নেয়ার জন্য। আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর এই ভিডিওটা শেষ করার আগে সবাইকে আরেকটি বিষয় বলে রাখি, আমরা কিন্তু প্রতি মাসিক কোনো না কোনো গিভওয়ে করে থাকি। আর আপনি যদি আমাদের কোনো ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের সর্বশেষ গিভার ভিডিওটি আছে সেটা অবশ্যই চেক করে নেবেন, এবং আর সেখানে অবশ্যই আপনার গেমের যে ইউআইডি আছে সেটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই আমাদের গিভার রুলস ফলো করেই কমেন্ট করবেন, কারণ আপনি যদি আমাদের গিভার রুলস ফলো করে কমেন্ট না করেন তাহলে কিন্তু আমরা আপনাকে ডিসকোয়ালিফাই করে দিব, তাই গিভার রুলস ফলো করা জরুরি। আর এই বান্ডিলের সবচাইতে একটা ভালো জিনিস কি, একটা দাবাং স্টাইলে একটা চশমা গলার ভিতরে ঝুলানো, আর চশমা তো উপরে এমনিতেও একটা আছে, তারপর ভাই হেডটাও কিন্তু অনেক জোস, তারপরও ভাই একদম কাতে দেওয়ার বলে, মানে এক কথায় আমার কাছে খুবই ভালো লেগেছে। তো তারপরও আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন, ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।